সামগ্রিকভাবে অসমত আপনাদের দেখিছে আর তার অনুরূপ বান পরিস্থিতি বরপেটা জেলার চেঙা সমষ্টিতে পরিলক্ষিত হয়েছিল। আর আমি বিগত তিনটা দিন ধরে আনে আনে প্রায় জনগণের মাজত আছো। চেঙা সমষ্টির বিধায়ক হিসাবে জনগণের ওচর আমি দায়বদ্ধ আর তারপরে আমি এখন বৃহৎ নাওত কিছু ত্রাণ সামগ্রী, কিছু দরব, কিছু খোয়া পানির ব্যবস্থা, কিছু দমকলের ব্যবস্থা ইত্যাদি সমূহ করে আমি চেঙা সমষ্টির কেবাখনো গাঁও পঞ্চায়েত, বিশেষভাবে কাছুমারা, মহাচরা, আপনার দক্ষিণ গুদনি, রৌমারি ইত্যাদি সমূহ গাঁও পঞ্চায়েত ইতিমধ্যে আমি বিগত তিনটা দিনক আমি পরিভ্রমণ করেছো। আরও কিবাটাও গাঁও পঞ্চায়েত আমি ইতিমধ্যে যাবলৈ লৈছো আর এই যাত্রা আমার অব্যাহত থাকিব। বান শুকালেও বিভিন্ন ঠাইত আমি গই জনগণের সাথে দেখা দিন, বেমার আজারের ক্ষেত্র হলেও দেখা দিম আর জনগণের ওচর আমি দায়বদ্ধ। আমি বিধায়ক হওয়ার পূর্বেও জনগণের কারণে এইবিল কাম করেছো আর এতিয়াও করেছো। আর এইবার যান ক্ষিপ্রতারে আপনার ত্রাণ সামগ্রী পৌঁছাব লাগিছিল, আমি চেঙা সমষ্টির প্রশাসনের তরফেরপরাও সেইখানে সচেষ্ট করেছিল আর আমি প্রায় ভালেখিনি সাকসেসও হয়েছো। বিশেষ ডিসপিউট বা বিশেষ কোনো ইস্যুস তেনেকাকে রেইজ হওয়া নাই, যার কারণে এটা একটা ভাল দিক। আর আশা করি অনাগত সময়তো এই ধরনের ফ্লাডক আমি যাতে কপ আপ করব পারো, কপিং যাতে করব পারো, মোকাবিলা যাতে করব পারো, যার কারণে আমি সদা হস্তম থাকি। আমি প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে আছো আর খুব রাতে একদম প্রভাতত যেটা আরম্ভ করবো আমি আরম্ভ করো